বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করছে। রোববার সন্ধ্যার পর এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। কয়েক ঘন্টা পর রিমালের মূল অংশ উপকূল অতিক্রম করবে বলে জানা গেছে। তখন এর তাণ্ডব আরও বাড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। রিমালের উপকূল অতিক্রমের প্রভাবে বিকেল থেকে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে, সঙ্গে আছে বৃষ্টি। রাতে বেড়েছে ঝড়ো বৃষ্টি। বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক গ্রাম। আশ্রয় কেন্দ্রে ছুটছেন হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়টির গতিবিধি সম্পর্কে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার বিকেলে এর গতিপথ ছিল ঘন্টায় 13 কিলোমিটার। অতিক্রম শুরুর পর এটির গতিপথ বেড়েছে। সন্ধ্যার পর এর গতি হয়েছে ঘন্টায় প্রায় 17 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের পুরোটা অতিক্রম করবে মধ্যরাতের পর। আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর প্রচণ্ড বিক্ষুব্ধ রয়েছে। দেশের উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানানো হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। রিমালের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধস হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সাইদ রহমান, কালবেলা।